একটা দিকের ডালও মিঠা, সালও মিঠা, ওই পাশের লাকড়ি গিলাও মিঠা। কেন খাজা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যেই পাশে হেলান দিয়ে নিম গাছের সাথে হেলান দিয়ে আবাদত করতেন, মিলাদ করতেন, দুরুদ করতেন, জিকির আজকার করতেন, তাহাজ্জুদ করতেন, আল্লাহর স্মরণ করতেন, ওই সাইডটা আমার আল্লাহ মিঠা বানায়া দিছে। ওই খাজা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে বলতেছেন, আল্লাহ আমি তোমার বন্ধুর আত্মায় রসুল, আমি আওলাদে রসুল, আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এখন আমি তো বিপদে, আমি তো ওদেরকে কালেমার দাওয়াত দিতে চাই, কিন্তু ওরা তো সালাম সালাম বলে, সালাম মানি দেব দেবী মূর্তির ডাকে, আমি কেমনে এখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই? তোমার কুদরতি দরবারে আমি আজমিরের একটা আবদার, আবদারটা কি রে আজমিরি? ভাই আমার আবদার হলো, ও আল্লাহ তোমার এমন একটা নাম মোবারক আমাকে মনে করিয়ে দাও যেইটা ওদের সনামের মতো শোনা যাবে, কিন্তু জিকিরটা হবে তুমি আল্লাহ, এইটা তোমার কাছে আবদার করছি আল্লাহ। জিকিরটা শোনা যাবে ওদের মতো, কিন্তু জিকিরটা ওদের হবে না, মূর্তির হবে না, হবে তুমি আল্লাহর জিকির। এইভাবে অনেকক্ষণ কাটলেন সেজদায় গিয়ে, সেজদার বড় মূল্য, সেজদার বড় দাম, সেজদার বড় সেজদা বড় নিয়ামত। কেন বাবা? মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন, ও আল্লাহ আপনি কাবিন কলা কন্ত আবিত মা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালানি ফাকালানি সালফা কন্ত আসআলুকা রুবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির উযু মুবারকের পানি দেয়, তাহাজ্জুদ মুবারকের, নবীজির হাজত মোবারকের পানি দেয়। খেদমত করতে করতে দেখতে দেখতে আমার নূরের নবী সন্তুষ্ট হয়ে গেলেন। বাবা মাহমুদ নবী যদি সন্তুষ্ট হয়ে যান, হাবিব যদি সন্তুষ্ট হয়ে যান, এই জন্য এক বছর হয়ে নাই, ছয় মাস বা আট মাস আগে আমি লিখছিলাম, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি। হাজার সাহেব হুজুরে রে কোনো ভাবেই আড়াইতারে না, পৃথিরাজের সৈন্যরা কোনো ভাবেই না। খাজার সাহেব হুজুর তিন মারলে একবারে সই লাগলি, মারলেই লাগে, মারলেই লাগে, মারলেই চিতে মরিয়া দেখা, আর এরা যে শত শত তীর মারে হুজুরের গায়ে লাগাইতারে না, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত পরামর্শ করলো কি করা যায় সংসদ বর্ষে, আমাকে এমপি মহোদয় যেমন সংসদে গেছিল, সংসদ বর্ষে কি করা যায়, এই মুসলমান ফকির আনা সাগরের পানি লোডার মধ্যে ঢুকে এলো, কি কথা, এরা নিজেরা চিন্তা করে পাইতেছে না কি হইছে, লোডার মধ্যে পানি ঢুকাইছে, কত ঢুক পুরো আনা সাগরের দেখ, সুবহানাল্লাহ। আসলে তো আসলে মানে নকল নাকি আসল, সুবহানাল্লাহ। তখন কি করা বা কি করবো, আরো হনবে না কি কয়, হ্যাঁ আমাকে গোয়াল ঘরের মধ্যে হইয়া রয়েছিল, গরু আছে, গাধা আছে, ছাগল আছে, উট আছে, বেড়া আছে, হরিণ আছে, এটার মধ্যে হইয়া রয়েছে, আমরা কইলাম যে গম গম মানে আরবি ভাষায় গম ওটা আমি হুইয়া রুসি, আমার এই সামান্য জায়গায় তবু ক্ষতি রাখি, এটা মানুষ শোয়ার জায়গা না, আমি চিনি না, লোডার মধ্যে আনা সাগরে পানি ডুহান না বেড়া বেড়া, খাজা সাহেব হুজুর কয় আমার বাইর করে দিবি, আমার আল্লাহ কোরআনে কয় 17:10 পৃষ্ঠায়, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিক্রি আনাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জমিন তো বরাদ্দ দিয়েছি,
আমি সমস্ত ওলিয়াল্লাহদের নামে জমিন তারে ওয়াদাদের ওয়ারেস বানিয়ে দিছি, জমিনের ওয়ারেস, জমিনের বরাদ্দটা আমি ওলিয়াল্লাহদের নামে দিয়েছি। খাজা সাহেব হুজুর কয় আমার নামে বরাদ্দ জমিন আমার কে ওড়ে বেড়া নগদ নগদ আছে বাহিয়ালার কথা বলা বাহিয়ালার ক্ষমতা বেশি, ভালো ভালো ধান চাল চাষন যায় না, মুষ্টি কুমড়া লিয়া খুব বড় ফারাফারি। খাজা সাহেব হুজুর কা গেলাম তোরা হইয়া থাক ওই পরিবার গরু বাছর ভেড়া বকরি উট দুম্বা মুরগি হাঁস যা আছে হাজার হাজার কামলা যা মিয়া কই যা গেলা ওরা হইয়া থাক। সকালবেলা মাঠে নিবে মুন্সিগঞ্জের বিলের মধ্যে গুলো লইয়া যাব একটা ওড়ে না, কারণ খাজা সাহেব হুজুর কইছে হইয়া থাক। সুবহানাল্লাহ, খাজা সাহেব হুজুর বলছে হইয়া থাক, চামড়া উঠে যাওয়ার পালা, কিন্তু একটা গরু ছাগল ভেড়া বকরিও উঠে না। তখন সবাই তো আর পাজি না, কিছু ভালো মানুষ আছে না, কয় বেড়া তোকে তো চিন্তা করা উচিত ছিল কি যেই বেড়ায় লোডার মধ্যে সাগরের পানি ডুহাইছে এবার আর ক্ষমতা আছে না, কই ক্ষমতা কি হেলে গে এই ক্ষমতা যে হুইয়া থাক হুইয়া থাকবো ভালো লাগা ক্ষমতা কি এই ক্ষমতা আমাকে হুইয়া থাকতে আমরা বুঝবো বুঝি হুইয়া থাকতে কইলে হুম উঠতে কইলে উঠবো আর গরু বাসু ভেড়া বকরি কয় গেলাম গা তোরা হুইয়া থাক এরা উঠবো না কয় উঠবো না এগুলা আপনি কি মনে করো বেড়া কয় কি আর মনে করবো উঠতেছে না কয় পৃথিরাজের কাছে কয় গেলে মাইরা নেব। পৃথিরাজ প্রথমেই কইব যে যেই বেড়ায় লোডার মধ্যে পানি ডুহায় লেছে সব সেই বেড়ার ডিস্টার্ব করতে গেছ সরকার দেখছ না আমি পাইরাও পারি না কি করা যায় পৃথিরাজের বাদশারে না জানে গোপনে জায়গা কয়ে লজ্জা কই রাখবো যেইবার এরা কইলাম উঠবে না ইউ আর গেট ইংরেজি ইংরেজিও কইছি কতবার ইয়া আরবি কইছি গেট আউট বের হয়ে যাও গো কত কথা কইছি এখন কেমনে যাইয়া কই বলে আমাকে মাফ করে দেন ইজ্জত থাকে কথা কই ইজ্জত চিন্তা করিস না কারণ এই বেড়ায় হুইয়া থাকতে কইছে বেড়া মুসা কালিমুল এরকম করছিল মুসা কালিমুল্লার এই নকল বাপ বেদক ফেরাও ছাগল বুনা কইরা প্রত্যেক উম্মতে প্রত্যেক বান্দার সামনে দিয়েছে নাউজুবিল্লাহ বান্দার সামনে দেওয়ার পরে খোদাই তো নবায়ন হইয়া গেছে আমরা নবায়ন করি গাড়ি ঘোড়ার কাগজপত্র আর এক খোদা নবায়ন করে এক বছর পর পর খোদা নবায়ন করে ফেরাউন বান্দরটায় মার নাউজুবিল্লাহ এই বান্দরে অনুষ্ঠান করছে খোদাইত্ব নবায়ন হবে এক বছর পরে প্রত্যেকে লক্ষ লক্ষ বান্দা এই জারুয়া বান্দা এগুলো প্রত্যেকের জন্মের ঠিক নেই একটারও কিতাবের তাফসির আসছে একটারও জন্মের ঠিক নেই যারা এরা খোদা মানাতছে এই খোদায় কয় আমি কেডা লাফায় লাফায় আমি আমাকে খোদা তো খোদা হয়ে যে গেছে গা এখন ফেরাউন কয় তোমাদের খাওয়ার পালা খাও আমি এক বছর রেখে খোদা হইলাম তোমরা খাও খাও তো খাইব তাকে খোদা সাহেব আমনে না খাইলে আমরা কেমনে খাই তাই খোদায় কয় ফেরাউনকে আব্বা আব্বা মুসা তুমি খাইলেই তোমার খাও মুসাই আল্লাহ রে আল্লাহ রসুল বলছেন প্রত্যেক নবী নবী হইয়াই পৃথিবীতে আসে এজহারে নবুয়ত 40 বছরের সময় এজহার হয়েছে প্রকাশ হয়েছে 40 বছরের কিন্তু নবী হইয়াই পৃথিবীতে প্রত্যেক নবী আইছে আমি নবীর সামনে হ্যাঁ খোদা হয়ে গেল গা আরে এই বান্দরের সার দেমো বাবা তুই খা এটা কই আসে বামে ফিরছি মুসা কালিমুল্লাহ করছে কি বুনা করা বুনা করা বুনা বোঝেন তো না একবারে পাক করা ছাগল এখন খালি খাইবো প্রত্যেকের সামনে একটা করে কাটা চামচ ছুরি কাটতে কাটতে খাইব এই সময় মুসা কালিমুল্লাহকে আমার সামনে রেখে খোদা হয়ে গেছে ছাগলের মরা ছাগলের কানে ধরে কুম্বি ইসনিল্লাহ ইয়ামশি কুম্বি ইসনিল্লাহ ইয়ামশি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা দৌড় দে সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে মরা ছাগল না বুনা মরিয়া গেছে বুনা হইছে এখন খাইব এই খামনের ছাগল মুসারসা দিছে জোর ইমাম সাহেব যখন জোর দিছে ফেরাউন এটা তো মুয়াজ্জিন মুয়াজ্জিন কয় ইমাম যে ঠিক আছে গা সুবহানাল্লাহ কয় না ইমাম যে তো নাই
আমি মহাজন থাকিয়া কি করব, মহাজনের কাছে গা ফের আমাদের এদিকে চায় রয়েছে, এদিকে কি হইতা যায় তো কইতারে না, খোদার সামনের থেকে যায় করা সাগর। এটা যাওয়ার পরে প্রত্যেকের সামনে একটা করে বুনে রাখে, আমরা হইলাম মুক্তাদি। ইমাম মহাজন ভাবছে আমরা মুসল্লিরা থেকে লাভবি, প্রত্যেক সাগর দৌড় দিয়া গেছে গা, মুসা খালী মোল্লা দৌড় দিয়া ভিতরে গেছে, ভিতরে যায় মায়ের মা কাম একটা কইরেছি আসিয়া, মা আসিয়া রাদি আল্লাহ তালাহার কুল মুবারকে বৈশা পাও লড়াইয়ার কাম একটা কইরেছি, কি করছ আইলেই হন মা ছোড়ো কালে এক কাম করছ, তোর বাপে দুই নিয়ত করছে, হ্যাঁ খোদাই গিরি যাতে না যায় আর হ্যাঁ জানে বুড়া না হয়, তুই এমন এক সর মার সর সাইড পাস পুলটি খেয়েছে তোরে মেয়েরা লেবে কইছে, আমি বুঝাই সুজাই নাকছি আজকে আজকে মারবো না, আইলেই বুঝবা ভাই র‍্যাব বিডিয়া আর্মি পুলিশ আনসার চিতা সব বাহিনী চলে আসো, আজকে মুসারে শেষ করে ফেলামো গেছে আসিয়া মুসাই কই কই এই তো মুসা এখানে, হ্যাঁ না হ্যাঁ না মুসা কই মুসারে দে কই কেন মাইরা লাম আরে মারিয়া লাম কাটিয়া লাম ফের মাসে কা ওই শিখি আমারে কও কাটছো তোমার ফলা তুমি কাটতে লাগবা অসুবিধা নাই, কই আমার খুদ আমি খোদা হয়ে গেছি এক বছরের লেগা খোদা হয়ে গেলাম গা, এখন আমার বান্দারা খাইবো বুনা করা ছাগল রান্না করা ছাগল, তোর ফোলায় বলে কানে দুইটা কইছে ওট জাগা অড্ডাও গেছে আমার দাও গেছে সবগুলা গেছে আমার খোদাই গিরিয়ার থারে অরে শেষ করে ভালাম আসি একেবারে হুনিয়া যা কি কানে কানে হুনিয়া যা কি করছে কই কইছে কি বুনা করা ছাগল রান্না করা ছাগলরে কানে দইরা কইছে ও দর দে কি হইছে কই গেছে এই বেড়া এই মুসারে যে মারতে আইছো তুই যখন জীবিত তোর কানে যদি দুরিয়া কয় বলে হইয়া থাক সুবহানাল্লাহ কয় না তোর কানে যদি দইরা বলে আর উঠবি না গাইরা লাইলাম তোরে গাইরা লাইলাম ফেরাউন কয় কিচ্ছু হয় নাই সব বাহিনী চলে যাও, কথাটা খুব লাগছে তার ভিতরে কথা তো ঠিক যে এই বেলায় মরা ছাগলের ভাগায় দিছে আর এই বেলায় যদি আমারে ধরে ঠিক খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন হইয়া থাক সবগুলা হইয়া রয়েছে একটা ওড়ে না, এখন আর এখন এখন যদি ক্ষমা চাইতে যায় কি কেমন দেখা যায় যেমনই দেখা যায় যাইতে যেমন দেখা যায়, এই জন্য ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে হয় না, আপনি আশ্চর্য হবেন বাদশাহ আকবর দিনে এলাই যখন তিনি কায়েম করতে চাইলেন মুজাদ্দিদ আল ফিসানি বিরোধিতা করলেন, তাকে একটা বাপ আর তাকে একই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন, কারণ আমি যদি মারি দোষ হবে, আমি যদি তার তলোয়ার মারি দোষ হবে মুজাদ্দিদ আল ফিসানিকে, আমি এটা করব না, বাঘের খাঁচার মধ্যে তাকে ঢুকাইয়া বাঘ ঢুকিয়ে দিছে, তিন দিন পর যায় দেখতেছে দেখি কেমনে খাইলো কেমনে মরলো, তিন দিন পরে যায় দেখতেছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে বাঘটা তার কদমের মধ্যে তিন দিন যাবত চাটতেছে, সুবহানাল্লাহ কি বলবেন না, এই জন্য ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে হয় না বাবা, পারলে সহযোগিতা করবেন না পারলে বিরোধিতা করবেন না কোনো মন্তব্য করবেন না ঠিক কিনা, খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদত করতেছেন, এখন এই পাগলগুলি এই হাজার হাজার পাগলদের মধ্যে কয়েকশো গেছে হুজুর আমাগরে আমাগরে কি কয়টা মাফ আমাদের মসজিদ কয় কথা সামলায় কিসের মসজিদ তোদের আমার কি হয়েছে কয় গরু ওড়ে না আর কি কয় ছাগল না ঘোড়া কয় ঘোড়াও না বেরি কয় বেরিও না কে ওড়ে না কা কয় ওই যে আপনি আসার সময় কই আইছেন আমি গেলাম তোরা হইয়া থাক সুবহানাল্লাহ কোন এই কারণে হুজুর ওড়ে না, খাজা সাহেব হুজুর বললো যা যায় বলো আমি উঠতে কইছি, এর মধ্যে এক পণ্ডিত কয় দেখি কুমুকে উঠতে কইছে খাজার নাম কমনা যায় কত বড় বান্দর যায় কয় এই উঠতে কইছে একটা ওড়ে না সুবহানাল্লাহ এই উঠতে কইছে একটা ওড়ে না, এই জন্য ওলি আল্লাহদের সামনে গত বছর আমি লিখছিলাম মনেতে বাসনা যাইব মদিনা মনেতে বাসনা যাইব মুর্শিদি নজর করো না মনে আর মানে না বাজান নজর করো না মনে আর মানে না
তুমি একটু নজর দিক, যেহেতু খাজা সাহেব হুজুরের মাহফিল, তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা, জায়গা পাব নবীর চরণ তলে, জায়গা পাব নবীর চরণ তলে, দয়া করবেন দয়াল রাব্বানা মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, বাসন নজর করো না মনে আর মুর্শিদ নজর করো না মনে আর আশিকি পাগলা পরামর্শ বাবা আমল কইর একশো একশো, আশিকি পাগলা পরামর্শ বাবা দুরুদ মিলাদ পইর একশো একশো, হবে তোমার অলির বংশ হবে মার অলির বংশ, মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না। ওই খাজা সাহেব হুজুরের কত পাঠ পড়ে আছে, ওরটা কইছে পড়ে না, এর পরে কয়েকটা লোক করে মাইরালাম, কারণ তোর শরম নাই একটাও পৃথিরাজের কানে গেলে একটার গর্দান থাকবো, তুই কবি তুই যখন কইছ করতে কইছে কে উঠতে কইছে তুই কবি, এদিক দিয়ে একজনের স্বর মারে বাম দিক দিয়ে আরেকজনের স্বর, কপাল একজনে ঘুষি মারে কপাল ফুলে আলেছে, কইতাছি কাক খাজা সাহেব হুজুর উঠতে কইছে সব উঠে গেছে সুবহানাল্লাহ। ওই খাজা সাহেব হুজুরের খানকা শরীফের পাশে 70,000 হিন্দুর এলাকা মজমা হয় প্রতি বছর, প্রতিটা বছর এটা কই আমরা আমার হাবিবুল্লাহ কদম মোবারকের দিকে চলে যাবো ইনশাল্লাহ, আসেন তো আপনারা আমার লবে আমার পরে খাওয়ানো আছে ইনশাল্লাহ। ওই খানকা শরীফের পাশে দেখতেছেন যেদিন তাদের মজমা হবে, যেমন আমাদের মজমা মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে আমাদের আমাদের মজমা, খাজা সাহেব হুজুরের ওফাত মোবারক উপলক্ষে আমাদের মজমা, হিন্দুদের একটা মজমা হয় কিন্তু খাজা সাহেব হুজুরের খানকা শরীফের পাশে, খাজা সাহেব হুজুর শুনতেছে 70,000 হিন্দু একসাথে এক আওয়াজে এক কণ্ঠে এক গলায় তারা বলতেছেন, তাদের দেবদেবীর জিকির করতেছে সনাম 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 সনাম, খাজা সাহেব হুজুর টেনশনে পড়ে গেল, আমি যদি এখন ওদের 70,000-এর ভিতরে একা একা ঢুইকা যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আমি ধরা পড়ে যাব, খাজা সাহেব হুজুর টেনশনে পড়ে গেলেন, আমি যদি ভিতরে ঢুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করি আমি ধরা পড়ে যাব, আমি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করি আমি ধরা পড়ে যাব আমি মুসলমান, আমি যদি ইয়াসিনুল কোরআনুল হাকিম পড়ি আমি ধরা পড়ে যাব, কি করা যায়? সিজদায় পড়ে গেলে সিজদায় গিয়ে আমার আল্লাহকে ডেকে, কারণ উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, 14 লাস্টের পৃষ্ঠার কৌশলকে মাউইযাতিল হাসানা বলেছেন, চমৎকার সুন্দর কো বলেছেন, কৌশলকে আমার আল্লাহ পছন্দ করেন, এই জন্য খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে আমার আল্লাহ রে বলে আল্লাহ গো আমি যদি এখন 70,000-এর ভিতরে ঢুকি ও আল্লাহ আমাকে ভুলে যেও না, আমি কিন্তু আত্মা এতগুলি মানুষ যারা সনাম সনাম বলে ওদের দেব দেবীর জিকির করে, আমি খাজা আজমিরি কেমনে সহ্য করি গো আল্লাহ,
ও মাওলা কোন আজমিরি এখন এই নিম গাছটা মনে হয় নাই, কোন আজমিরি যার খানকা শরীফের তার রাও মাজার শরীফের পাশে একটা নিম গাছ আছে, ওই নিম গাছের তিন দিকের ছাল তিতা, তিন দিকের ডালা তিতা, তিন দিকের সব কিছুই তিতা, কিন্তু একটা দিকের ডালও মিঠা, ছালও মিঠা, ওই পাশের লাকড়ি গিলাও মিঠা। কেন খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ যেই পাশে হেলান দিয়ে নিম গাছের সাথে হেলান দিয়ে আবাদত করতেন, মিলাদ করতেন, দুরুদ করতেন, জিকিরাজকার করতেন, তাহাজ্জুদ করতেন, আল্লাহর স্মরণ করতেন, ওই সাইডটা আমার আল্লাহ মিঠা বানায় দিছে। ওই খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে বলতেছেন আল্লাহ আমি তোমার বন্ধুরা আত্মায় রসুল, আমি আওলাদে রসুল, আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আল্লাহ এখন আমি তো বিপদে, আমি তো ওদেরকে কালেমার দাওয়াত দিতে চাই, কিন্তু ওরা তো সালাম সালাম বলে, সালাম মানি দেব দেবী মূর্তির ডাকে, আমি কেমনে এখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই? তোমার কুদরতি দরবারে আমি আজমিরের একটা আবদার, আবদারটা কিরে আজমিরি? ওই আমার আবদার হলো ও আল্লাহ তোমার এমন একটা নাম মোবারক আমাকে মনে করিয়ে দাও যেইটা ওদের সনামের মতো শোনা যাবে, কিন্তু জিকিরটা হবে তুমি আল্লাহ, এইটা তোমার কাছে আবদার করছি আল্লাহ, জিকিরটা শোনা যাবে ওদের মতো কিন্তু জিকিরটা ওদের হবে না, মূর্তির হবে না, হবে তুমি আল্লাহর জিকির। এইভাবে অনেকক্ষণ কাটলেন সেজদায় গিয়ে, সেজদার বড় মূল্য, সেজদার বড় দাম, সেজদার বড় বড় নিয়ামত। কেন বাবা? মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন, ও আল্লাহ আপনি কাবিন কলা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালানি সাল ফাকুনতু আসআলুকা রুবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির ওযু মুবারকের পানি দেয়, তাহাজ্জুদ মুবারকের, নবীজির হাজত মোবারকের পানি দেয়, খেদমত করতে করতে দেখতে দেখতে আমার নূরের নবী সন্তুষ্ট হয়ে গেলেন। বাবা মা নবী যদি সন্তুষ্ট হয়ে গেলেন, হাবিব যদি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এক বছর হয়ে নাই, ছয় মাস বা আট মাস আগে আমি লিখছিলাম, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আব্বা জান্নারে আমার খাজা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, ও হাদিসটা মানে সেজদা করলে কত নিয়ামত। খাজা সাহেব হুজুর সেজদা পড়ে আল্লাহর দরবারে কাঁদে, ও আল্লাহ ওরা সনামের জিকির করে গো, আমি আল্লাহ আল্লাহ বললে ধরা পড়ে যাব, ইল্লাল্লাহর জিকির করলে ধরা পড়ে যাব, আল্লাহু আকবারের ধ্বনি দিলে ধরা পড়ে যাব, তুমি এমন একটা জিকির মনে করিয়ে দাও। সেজদা চলে গেলেন খাজা সাহেব হুজুর আল্লাহর দরবারে কান্দে, সেজদার কত দাম হবে? রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিবুল্লাহর কদম মোবারকে নবীজির শেষ রাতের নামাজ, শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের ওযু মোবারকের পানি দেয়, হাজত মোবারকের পানি দেয়, নবীজি অনেক দিনের খেদমত দেখে নবীজি খুশি হয়ে গেলেন। নবী খুশি হইয়া বলতেছেন, রবিয়া বিন কাব, রবিয়া বিন কাব রে, তোর খেদমতে আমি নূরের নবী বড় খুশি,
করছি, এখন তোরে আমি একটা জিনিস ঘোষণা করছি পাগলারে, ও পাগলা কলা নি সালফা ফুল তো আসালুকা, তোর যদি কোনো কিছু সওয়াল করতে মনে চায়, আমার কাছে যদি কোনো কিছু চাইতে মনে চায়, এই তো মাসনা হয়ে গেল আমাদের সুন্নি জামাতের, নবীর কাছে চাইলে শেরেক হয় না, বরং রাসূলের কাছে চাইলে আমার নবীর হুকুম পালন করা হয়। মারহাবা। এবারে কেন চাইবা না, চাইলেই তো শেরেক বলতে পারবা না, চাওয়া ছাড়া কে আছে, স্বামী চাই বউর কাছে, বউ চাই স্বামীর কাছে, হ্যাঁ স্বামী মনে কই রাখে আমার পর্যন্ত চাইলে শেরেক হবে না, খাজা সাহেব হুজুরকে যদি খাজা সাহেব হুজুর মনে করে চাওয়া হয় যে ওগো আল্লাহর ওলি আল্লাহ মনে করে চাইলে অবশ্যই শেরেক হবে, খাজা সাহেব হুজুরকে যদি খাজা সাহেব হুজুর মনে করে চাওয়া হয় যে আমার পর্যন্ত চাইলে শেরেকের কোনো আলাই বালাই নাই, মার কাছে কয় শেরেক হয় মা আমার 1000 টাকা দাও, অনেক সময় অনেক আলটিমেট আমাদের না দিলে মইরা জামুগা আছেন এরকম, না দিলে মইরা জামুগা কিরে, যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলেই শেরেক হয় তাইলে তো ছেলে মার কাছে চাইতে পারবে না, হ্যাঁ চাইতে পারবে, মার কাছে মা মনে কইরা, মা মনে কইরা মার কাছে সারা জীবন চাইলে শেরেক হবে না, ওলির কাছে ওলি মনে কইরা চাইলে শেরেক হবে না, দাদার কাছে দাদা মনে কইরা চাইলে শেরেক হবে না, হ্যাঁ দাদাকে যদি আল্লাহর মতো মনে করা হয় তাইলে শেরেক হবে। এই জন্য বুখারীর 7210টা হাদিস কম বেশি হবে, প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। আমরা কি খাজা সাহেব হুজুর আল্লাহ মনে করি? নাউজুবিল্লাহ। রাসূল কি আমরা আল্লাহ মনে করি? নো নো, ইংরেজি কইলাম নো। মাশাআল্লাহ চমৎকার পরিবেশ, আমার তো বেতাল বেলা সময় হলো বেতালিয়া সময় মেম্বার বেলারে কইলাম যে আব্বা, হ্যাঁ আমার আব্বা কাছে, আমি আব্বা যা আব্বা ফিরাই দিলাম, আব্বা কইলা আব্বারে আমার একটু সাইরা দিলে কি জানি কইলো আসিয়া আসিয়া, আমি কি এটার মধ্যে বেজাল আছে, যেহেতু আসিয়া কইছে তাহলে বেজাল আছে, কথা কথা কারণ আসিয়া কইলে এটা বেজাল না, মানে কিছু কম যেত না ঠিক কি না, এরপরে ষোলো বেড়ার নাম কি মেজর, মেজরের নাম কি রতন বেড়া, এই বেড়া আরো হাসি আমার আমি আব্বা কয় আব্বা, আমি কি আব্বা সবাই ছাড়লো আম্মার আসার না, আমি কি একবার আইব করতো বহু আম্মা আছে হুজুর, আমি কি তার মধ্যে কয় আমার আম্মা আপনার দাওয়াত দেওয়ার অন্যরম অন্যতম কারণ, আপনাকে দাওয়াত দেওয়ার অন্যতম কারণ সেটা আমার মা, কি আমি বললাম কি আমার মা, অন্য কোনো বক্তার ওয়াজ ওইরকম শোনে না, শুনলেও অনেক কম শোনে, কিন্তু আপনার ওয়াজ শুনে শুনে আমার মা গইড়ে গইড়ে কান্দে রতন বেড়ায় বলল, তখন আমার একটু শুকরিয়া লাগছে, শুকরিয়া কইরেই আমি আগে ঘরের মধ্যে কয়েক রাকাত নামাজ পড়ছি, যেহেতু এই ঘরের এক মা আমার জন্য দোয়া করে ওয়াজ শুনি না, তাহলে এক ঘরে আমি কয়েক রাকাত আলাদা নামাজ পড়া যাই, মনে রাখবা একটা বক্তা যদি এবাদত কইরা স্টেজে আসে তার ওয়াজে হাজার হাজার মানুষ হেদায়েত না হলেও ইনশাল্লাহ 2-4 জন লোক হেদায়েত হবে। এই যে মাহফিল চলছে আমি তো দেখেছি অনেকগুলা মানুষের চোখে পানি, মাহফিল সার্থক আলহামদুলিল্লাহ বলো, মাহফিল সার্থক কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার সবচেয়ে যেই জিনিস পছন্দ সেটা হলো বান্দার চোখের পানি, এই জন্য মাহফিলে এসে আমি ধন্য আপনাদের দোয়া নিয়ে যেতে পারতেছি, আমার ওই রতন বাজানের আম্মা, আমার দিদার বাবার আম্মা, মেম্বার বাবার আম্মা, মেজো বেটার নাম কি মেজো বেটার, সাইরো ভাইয়ের নাম কয়ে যায় কথা হয় না, হ্যাঁ মেজো বাবা নাজির বাবা এদের একজন মা আছে, বাবা নাই মনে হয় না, আল্লাহ বাবাকে জান্নাতের মেহমান বানাও আর মাকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো, আমার মা নাই আমার এই মাটাকে তুমি আমার মায়ের মতো করে আল্লাহ তাকে জান্নাতের জান্নাতের মেহমান বানায়ো, সেইটা তোমার কাছে আমি আবদার করে গেলাম, আমিন বলেন। তবে আলোচনা দীর্ঘক্ষণ আমারে দিয়া করাই না, আগামীকাল শুক্রবার এত সুন্দর চমৎকার রাত্র 1টার সময় সুন্দর পরিবেশ কষ্ট, একইসে দিকে যাইবেন কেন, যা আমার গাড়িতে যেই জায়গা 10-1টা বারক আমার গাড়িতে ঢুকবো, আমার মাদ্রাসা ছাত্র হলো 1200 প্রায়, একবার দুই বেলা খাওয়া দিব যা করে কোথায়, মারহাবা কর আছেন আপনারা সত্যি আছেন, কারা কারা আস যাইবেন গা হাত তুলে দেখা দিলাম একটা ফেল পিরা যা করে কোথায়, মুসল্লিদের গান ফেল করান যায় না, মুসল্লিদেরকে ফেল করানো যারা অসুন্দর সুন্দর সব পাস, এইবার কিছু লোক ফেল করাই দিলাম, কারা কারা যাইবেন গা হাত তুলে দেখান,
মাশাআল্লাহ। তা কারা কারা থাকবেন তার হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামা, জিন্দাবাদ হযরত মাওলানা ওয়ালিউল গাসকি হুজুর সাহেব, জিন্দাবাদ আমার মায়ের নবী ইল্লুদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রবি আবিল কাবের, এ বাবু তোর খেদমতে আমি আই আই এম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি, আমি অনেক সুখী, তোমার খেদমতে আমি অনেক খুশি পাগলা রে। আমার কাছে যদি কিছু চাইতে মনে চায় চাও। এখন রবিয়া বিন কাব কয় নবী গো আমি কোনটা চাইলে ভালো হবে আমার একটু চিন্তা করতে দেন। আমার নূরের নবীকে চিন্তা করো, আরে আমার যদি নবী বলতো এ ওলিউল্লাহ শেখে আমার কাছে কিছু চাইতে মনে চাইলে চাও, কারণ আল্লাহ দশ পারার ১৮ পৃষ্ঠায় সুরাতু তাওবায় বলেছেন অমান কামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ কয় তোমাদেরকে ধনী যেই বাজানদার ধনী হয়েছেন, যেই বাবারা আমার রতন বাবা, আমার মেম্বার বাবা, আমার নাজির বাবা, দিদার বাবা সহ যেই বাজানেরা এই এলাকায় সুন্নি মাহফিলটা করতেছেন, খাজা সাহেব হুজুরের স্মরণে দান সৎকার করতেছেন, চমৎকার মাহফিল করতেছেন, এই বাড়ারা ধনী হয়েছেন, ধনীটা কেমনে হলেন? আমার আল্লাহ দশ পারার ১৮ পৃষ্ঠা বলতেছেন ওমান কামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। ধনী আমি আল্লাহ একা বানাই না, ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রসুলও বানাই। এই জন্য আমি গজলের মধ্যে ৫ বছর আগে লিখছি আল্লাহ তাআলা দানকারী তুমি বণ্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তুমি বণ্টনকারী, তোমারই বণ্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বণ্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেঁথেছে আঁখি জলে নবী গো, মালা গেঁথেছে আঁখি লেহে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাইয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাইয়া, তুমি আসিবা বলে গো নবী, তুমি আসিবা বলে গো নবী, মালা গেঁথেছি আঁখি জলে নবী গো, মালা গেঁথেছি আঁখি আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী গো, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে, দেখার আশায় দিন রাত দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখিলে হারাম দোজক হারাম হয় দেখিলে গো নবীজি, মালাকে থেছি আঁখি জলে নবী গো, মালা গেঁথেছি আঁখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবী, মালা গেঁথেছি আঁখি যদি আমার একটু সময় দেন। আমার নূরের নবী কয় কেন তুই সময় চাস, কেন তুই সময় চাস, কয় আপনার কাছে যাব আর আপনার ব্যাপারে তো মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন ওমায়ান দিকু আনিল হাওয়া ইল হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আমার বন্ধুরে কোন দিক দিয়া শব্দ করবি না, আমার বন্ধু নিজের দেখে কিছু কয় না, আমি আল্লাহ যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু বলে। আপনি নূরের নবী জবাব মোবারক থেকে যা বলেছেন নিজের থেকে তো বলেন নাই, আল্লাহ কোরআনে বলেছেন, আমার চাইতে বলেছেন, তোমাকে চাইতে বলেছে, এখন আমি কি যাব, আমার মায়ের নবীকে তোর যা মনে চাই তাই চা। সাহাবী রবিয়া বিন কাব কয়
ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাক ফিল জান্নাহ, আমাকে আপনি আপনার হাজত মুবারকের পানি দেওয়ার খাতেম করেছেন দুনিয়ায়, আমাকে আপনার তাহাজ্জুদ মুবারকের ওযু মুবারকের পানির খাতেম খাতেম বানিয়েছেন, আপনি আমাকে আখিরাতে কিছু চাওয়ার জন্য বলেছেন, আমি আপনার কাছে চাইলাম কি চাও? কই মুরাফাকাতাক ফিল জান্নাহ, আমাকে আপনি দুনিয়ায় খাদিম হিসাবে গ্রহণ করেছেন, আমি কোনো কিছুতে শান্তি পাব না, আমি কোনো কিছুতে আমার শান্তি আসবে না। ইয়া রাসূলুল্লাহ আমার বুঝার নবী কা তোর কিসে শান্তি আসবে? আমার শান্তি আসবে মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমাকে আপনি দুনিয়ায় খাদেম বানিয়েছেন, জান্নাতেও আমি আপনার খাদেম হইয়া থাকতে চাই। আমার নূরের নবী কয় পাগল রে, তোর খেদমতে আমি অনেক হ্যাপি, তোর খেদমতে আমি অনেক খুশি, তোর খেদমতে আমি এত খুশি, তুই কি আমার জান্নাতের খাদেম হইয়াই তুই খুশি নাকি? কলা মুসলিম শরীফ কলা আও গায়রা দালিক, নাকি তুই আরো কিছু চাস? তোর যদি আরো কিছু চাইতে মনে চায় তাইলে চাইতে থাক, আমি দিতেই থাকবো রে পাগলা। রবিয়া বললেন নবী গো, কোনো কিছুতে আমি শান্তি পাব না, আমার কোনো জায়গায় কোনো কিছুতে শান্তি আসবে না। কয় শান্তি কিসে আসবে? কয় কুলতু হুয়া লাকা, প্রথম যেইটা চাইছি দ্বিতীয়বার ওইটাই চাই, আমি খাদেম সারা কিছুই চাই না। ওই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মদিনা শরীফে কারা যাবে? পুরান কথাগুলি, মদিনা শরীফে কারা যাইতে চাবে না আর করা যাবে? আমার নবী বুখারী শরীফে বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা, ইমানদার ইমানের কারণে আমি হাবিবের প্রেমের কারণে বিশ্বের যেই জায়গায় থাকুক না কেন, হোক মুক্তারপুরের মানুষ, হোক মুন্সিগঞ্জের মানুষ, হোক মাওয়ার মানুষ, পৃথিবীর যেই প্রান্তে থাক না কেন, ইমানদার ইমানের কারণে আমি রসুলের মদিনায় না, আমি কেন মদিনার গজল বেশি লিখি, কেন আমি মদিনার গজল বেশি লিখি? আমার মায়ের নবী নূরের নবী বললেন, যেখানেই থাকুক না কেন আমার উম্মত মদিনাতুল মুনাওয়ারায় না আসা পর্যন্ত ইমানদারের শান্তি আসবে না। সুবহানাল্লাহ, ইমানদারের শান্তি আসবে না। এই জন্য আমার বাজানেরাও গজল মুখস্থ করে বলে, অনেক বেশি ভালো লাগে সানার মদিনা বলো না, অনেক বেশ ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায় বাবারে, অনেক বেশি ভালো মদিনা বলো না, অনেক বেশি সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো। আবারে আমার ওই মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, যদি ইমান থাকে তাইলে তাকে মদিনায় আসতেই হবে, কেন মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। আমার হাওয়া বুখারী শরীফ অনুযায়ী মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ হলে যেতে এই জন্য আমার নূরের নবী সাপ দিয়া উদাহরণ দিলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপের গর্ত যদি আমার মেম্বার বাবাদের এলাকায় হয়, মুক্তারপুরে যদি সাপের গর্তটাই তো সাপের বাড়ি। আমার নবী কয় মদিনায় আসবে ইমানদারেরা, কেমনে বুঝাবা আমি উদাহরণ দিয়ে যাই, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপের গর্তটা যদি মুন্সিগঞ্জে হয়, সাপের গর্তটা যদি সাপের গর্তটাই সাপের
বাড়ি। এই সাপের বাড়িটা যদি মোক্তার পরে হয়, বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য সাপটা সাইনবোর্ডে চলে গেল কথার কথা, অথবা মেঘনায় চলে গেল। আমার নূরের নবী কয় পাগলার রে কামাতারিজুল হাইয়া তুইলা হুজুরিহা, সাপের বাড়িটা রাইকা সাপটা নারায়ণগঞ্জ যাক বা মেঘনা যাক বা দাউদকান্দি যাক, যতক্ষণ পর্যন্ত সাপটা নিজের মোক্তারপুরের গর্তে না আসবে, বেড়াইতে পারে সাত দিন এক সপ্তাহ, কিন্তু সাপটা যতদিন পর্যন্ত এই মোক্তারপুরের নিজের বাড়িতে না আসবে ততদিন পর্যন্ত থাকবে মেঘনা, কিন্তু মনটা এই মনটা মোক্তারপুরের বাড়ির মধ্যে পড়ে থাকবে। ঠিক আমার নূরের নবী উদাহরণ দিয়া বুঝাইলেন, তুমি ইমানদার হইলে যেখানেই থাকুক থাকো না কেন, আমার মদিনার জন্য তোমার পাগলামি থাকবে। এই জন্য আমি লেখছিলাম কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার, মারহাবা কয় না জোরে কি আমিন বলা যায় না, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার, ও গো আল্লাহ পরোয়ার দেখায়ো নবীর দিদার, বলো ও গো আল্লাহ দেখায়ো নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে, নবী গো এই গরিবের কি বা করার, ওই মায়ের নবী নূরের নবী আমি প্রথম তাই চাই, আমি নতুন কোন জিনিস চাবো না। আমার নূরের নবী কে যদি আমার খাদেম হইতে চাও তাইলে তুমি বেশি বেশি আমার আল্লাহরে সেজদা দিও, স্টেজে উঠো, তোমার মুখের মধ্যে আমার আল্লাহ গলার মধ্যে আল্লাহ মধু দিয়ে দিয়েছে। আব্বা জানা রে আমার খাজা সাহেব হুজুর হিন্দুদের মধ্যে ডোক ডোক মনে আছে, মনে আছে সত্যি মনে আছে, সারতে চাই কিন্তু সারতে পারতেছি না বেড়া কেটা, হ্যাঁ কস কি বেড়া জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে, এত কোন ওয়াজ দুনিয়া যদি কাজ বলে হারায় করতে হবে তাহলে আলেমরা আমার পক্ষে থাকতে হবে, আমি আপনাকে জাতি ভাই কথা কয় না, আলেম বাজারে আমার পক্ষে থাকতে হবে, এদের কানে কানে বুঝে বুঝাইতে হবে হুজুরকে ছাড়া উচিত, হুজুরকে ছাড়া উচিত, কিন্তু আপনারা যদি ঠেস দেন তাইলে তো সময় সমস্যা কথা কয় না বেড়া। আগামীকাল শুক্রবার কি বার জোরে কয় না, আরে ইমানদারের ঈদের দিন এরা ঈদ পায় না, আমরা ঈদ কইরা শেষ করতে পারি না, মারহাবা কয় না, এরা ঈদ পায় না, আমরা ঈদ কইরা শেষ করতে পারি না, কত বড় দুঃখের কথা, ই আরবি তো হইলো ঈদ বাংলায় হইলো খুশি, এরা খুশি বোঝে ঈদ বোঝে না, মানে লাউ বোঝে কদু বোঝে না, একেবারে বিপদের কথা নেই না, লাউ শুনে কদু শুনে না, থানার নাম পঁচিশশো আছে না বাংলাদেশে আছে না রে, থানার নাম পঁচিশশো আবার আড়াই হাজার কথা হয় না, পঁচিশশো চিনে আড়াই হাজার চিনে না,
লাউ চিনে কদু চিনে না, 20 টাকা চিনে 20 টাকা চিনে না, 20 আর 20 কি 2 না 1? লাউ আর কদু 2500 ঠিক না? 1 নেই কথা বলে না, 2500 টাকা, 2500 আর 2500, 1 না 2? তা শুনতে 2 রকম কিন্তু অর্থ এক। তা ঈদ আর খুশি শুনতে 2 রকম কিন্তু মানা এক। মার হাবা কয় না বেড়া, এরা খুশি বুঝে ঈদ বুঝে না। ঈদে মিলাদুন্নবী কইলে আল্লাহর এক গেলে মাথায় বাড়ি বেড়ে দেখা, এই কি কি কাজ কারো আর। হ্যাঁ, জাকাতের ঈদরা খুব মুখস্থ হয়, রোজার ঈদ কবে মুখ? সারা বছর মাদ্রাসা চলে, জাকাতের পয়সা দিয়ে বেড়া কথা কথা। জাকাতের ঈদ আইব কবে গো? চামড়ার ঈদ কবে আইব? আর যে চামড়ার ঈদ আর জাকার ঈদ হইতো না আমার হাবিবুল্লাহ না আসলে, ওই নবীর ঈদে মিলাদুল বিহারা চিনে না কথা কয় না? চিনে নিলে চিনে, কিন্তু আল্লাহ কয় চিনে 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 চিনে। কোরআনুল কারিমের 2 পারা প্রথম পৃষ্ঠা লাস্টের আয়াত, আল্লাহ আমার নবীর আর চিনে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আমার আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছে আমি আল্লাহ, এরা আমার নূরের নবীরে কেমন চিনা চিনি আমি আল্লাহর জবানে শোনো। আশিকি বললে ওরা তোমরা মানবা না। মাই মুক্তারপুরের মেম্বার বেড়ারা চারি ভাই এবং অন্যান্য কমিটিরা বললে তোরা মানবা না, মসজিদের খতিব সাহেবরা বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। আমি যাদেরকে কিতাব দিয়েছি এরা আমার নূরের নবীরে কেমন চিনা চিনে, সেটা আমার আল্লাহর, আমি আল্লাহর কুদরতি জবান মোবারক থেকেই শোনো। আমার আল্লাহ নিজের সন্তান যেমন আমার মেম্বার বাজানে, আমার নাতি নাতনি গুরারে চিনে কি চিনে না কথা কয় না? আমার রতন বাবা তার ছেলে মেয়ে গুরারে চিনে কি চিনে না? আমার আল্লাহ ছেলে মেয়ে দিয়ে উদাহরণ দিল, কারণ অনেক সময় বাচ্চারা বাবাকে নাও চিনতে পারে, ছোট্ট মানুষ বাবারে ভালো করে চিনতে পারে নাই, কিন্তু বাবা আর ছেলেকে মেয়েকে চিনে না। এইরকম ইতিহাস বাবা, পাগল হইলে ভিন্ন কথা, পাগল হওয়া ছাড়া ছেলেকে মেয়েকে চিনবে? আমার আল্লাহ নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার নবীকে নবী হিসাবে তারা চিনতে কোনো ভুল করে নাই, কিন্তু তাদের মধ্যে ইন্না ফারিকুম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা আছে, ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল আছে, এই দলের মানুষগুলি লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, বন্ধুরে ভালো কইরাই জানে, বন্ধুর সম্মান ভালো কইরাই বুঝে, বুঝার পরেও শত্রুতা বশত ওস্তাদের কথা শুনি না, লায়াক তুমুনাল হাক, জানার পরেও সত্য কথাগুলি গোপন করে, নাউজুবিল্লাহ। এরা হইল গোপন করণ্যা পাতি আমার হাবিবের শানার মান, দুনিয়ার জমিনে তারা প্রকাশ হতে দিতে চায় না, কোরআন থেকে পাই না, এই জন্য তাদের ইমানে গণ্ডগোল, কেমনে কেমনে গণ্ডগোল। এই একই আয়াত 7 পারার 9 পৃষ্ঠে সূরা আনআমে আমার আল্লাহ একই জায়গায় মারহাবা কইতো হাফিজ সাহেব আছেন কেউ? কোরআনের হাফিজ কেউ আছেন? একটু আসেন আব্বা, একটু আসেন। 7 পারার 9 পৃষ্ঠা পড়বো আমি কোরআন শরীফ, যেহেতু আমার না এই ঘটনা আমার মাঝে মাঝে ঘটতেছে। দোয়া চেয়ে যাই মেম্বার বাবা, দোয়া চেয়ে যাই কমিটির বাবারা, ফেসবুকে আপনারা পেয়ে যাবেন, মাঝে মাঝে এই ঘটনা ঘটতেছে। যেহেতু কোরআন এই মুক্তারপুরের চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না, চিহ্ন নাই, আমি 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 পাগলায় হাবিবুল্লাহ শানের যে আয়াত পড়ব 7 পারার 9 পৃষ্ঠা বাবা, 9 পৃষ্ঠা আসছে কিনা? কুল আইয়ু শাইইন, আমিও পড়ি, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম সুবহানাল্লাহ। কয় না আমি অনেকগুলি পাতা একসাথ উঠাইছি, উঠাইয়া দেখি আমি যে আয়াত পড়ব আমার আল্লাহ ওই আয়াত ওই বার কইরা রেখেছে, সুবহানাল্লাহ। কেন আল্লাহ
এটা কেন হয়েছে তাও বলি, কিতাবে আসি আউলিয়া ও কারামত না কোন, এটা আমার কারামত না, যার মাহফিল করতেছেন ওই খাজা সাহেব হুজুরের কারামত মুক্তারপুরের মাঠে প্রকাশ হইয়া গেল। আল্লাহু আকবার। কুরআন যেহেতু এই এলাকা আমি বের করার প্রশ্নই আসে না, আমি একসাথে অন্তত 100 পাতা না হইলো 60-70 পাতা উল্টেছি একসাথে, উঠায়া দেখি 7 পারার 9 পৃষ্ঠাই বের হয়েছে। মানে আমার আল্লাহ চায় বলো, যারা হাবিবের বিরোধিতা করে তাদের ঈমান ঠিক থাকে না। আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা, বাবা কিছু গা আল্লাযীনা, আচ্ছা খুজুরে দেখো, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ ওই একই আয়াত বললেন, আমার নবীরা ওরা চিনে কেমন, নিজের সন্তান যেমন চিনে ওই রকম ভাবে আমার নবীরে ওরা নবী হিসাবে চিনে, কিন্তু ওরা আল্লাযীনা খাসিরু চিনার পরে চিনার পরে তারা চিনতে চায় না, মানুষকেও চিনাইতে চায় না, এই জন্য আল্লাযীনা খাসিরু এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত, কয় ফাহুম লা ইউমিনুন, আল্লাহ কয় এরা জীবনে কোনোদিন ঈমান বলা হয় না, তারা কোনোদিন ঈমান নসিব হয় না, এমন ক্ষতি তারা হয়ে যায়, এমন ক্ষতি তাদের আমি আল্লাহ করে দেই যে ক্ষতির কারণে ফাহুম লা ইউমিনুন, কোনোদিন তারা ঈমানদার হয় না। এই জন্য এত দলিল শোনার পরেও কিন্তু তারা কিন্তু দেখবেন যেই সেই যেই সেই কথা বলেন কি রে বেড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পরে খাওয়ানো আছে বেড়া মাশাআল্লাহ কও কি এবা আছে না, আছে না খাওয়ানো আছে না সবার জন্য, আমার বাসা এ বেড়া রতন বেড়া কই, আমার বাসা দুইটার বেলা কই, আমার বাসা তো এক অনেক মজা হয়েছে, অন্তত আমারটা দিল দিও, এটা লয়ে যাবো বাসায় যাও, বেশি না দেশ না দেশ ভালো খাজা সাহেব হুজুর সেজদায় পড়ে কাঁদতেছে, আমাকে এমন একটা নাম মনে করিয়ে দাও যেই নামটা শুনতে ওদের মতো শোনা যাবে কিন্তু জিকির হবে তোমার। খাজা সাহেব হুজুর আস্তে 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 70,000 না কিন্তু 70,000 হিন্দুর মধ্যে খাজা সাহেব হুজুর ঢুকে পড়েছেন, ঢুইকা চিন্তায় পড়ে গেল কি করা যায়।